ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি জাহাঙ্গীর আলম শুভ্র, আপনারা দেখছেন টেক জাস। টেক জাসে জানাই আপনাকে স্বাগত। বন্ধুগণ, আমি আজকে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে চাই যে আপনার মোবাইলে কীভাবে সবচাইতে বেস্ট সেট আপ আপনি তৈরি করতে পারবেন। হ্যাঁ, তো বেসিক্যালি এটা আমার টেনোরজি মোবাইল। এই টেনোরজি মোবাইলের মাধ্যমে আমি এটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপনারা সেটা চাইলে আপনাদের স্যামসাং, এমআই, যে কোনো মোবাইলে আপনি বেস নোভা সেটিং সেট আপ করতে পারেন। এর জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে, আপনাকে যেটা করতে হবে, আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনাকে সেখানে সার্চ করতে হবে নোভা, সরি, NOVA, নোভা। নোভা লিখে সার্চ করলে চলে আসবে, দেখুন এখানে চলে এসেছে নোভা লঞ্চার। এটাকে আপনি জাস্ট ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে এটাকে ওপেন করবেন। ডাউনলোড হতে একটু সময় লাগছে। এটা খুব একটা সুন্দর অ্যাপ্লিকেশন, যেটা অনেকে ইউজ করে থাকে, আর অনেক লঞ্চার আমি ইউজ করেছি, তো সবচাইতে পারফেক্ট আমাকে এটাই মনে হয়েছে আর কি। তারপরে আপনি এটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনাকে নেক্সট করতে হবে, নেক্সট। তারপরে আপনাকে নেক্সট করতে হবে, নেক্সট করে দেবেন। আপনি এই সেটিংটা রাখবেন, এই দিকেরটা, এই সেটিংটা, তাহলে ভালো লাগবে একটু। নেক্সট সোয়াপ এটা করবেন, নেক্সট। তারপরে আপনার সেই হোম বাটন টিপবেন। হোম বাটন টিপার পরে এইভাবে চলে আসবে যে ইউজ নোভা লঞ্চার অ্যাজ হোম অলওয়েজ, অলওয়েজে ক্লিক করে দিবেন। তাহলে এটা কি অলওয়েজ ইউজ হয়ে গেল আর কি। তারপরে দেখতে পাচ্ছেন একটা মোটামুটি সেট আপ তৈরি হয়ে গেল। এটাকে আরও কীভাবে সুন্দর করা যায় আপনি দেখতে পাচ্ছেন যে এই স্ক্রিন সুইচগুলো, ব্যাক, হোম, রিসেন্ট, এই বটনগুলো আপনার অনেক বড় হয়ে আছে, এই জন্য ছোটো করতে হবে। আপনাকে সেটিংয়ে চলে যেতে হবে। সেটিংয়ে চলে যাওয়ার পরে ডিসপ্লে সেটিং, অ্যাডভান্স সেটিং, তারপর আপনাকে করতে হবে লার্জ ডিসপ্লে সাইজ। এটাকে আপনাকে কি করতে হবে, স্মল করে দিতে হবে। এই প্লাসটাকে আপনাকে কমিয়ে এইখানে নিয়ে চলে আসতে হবে। দেখুন এগুলো কত ছোট ছোট হয়ে গেল এবং ডিসপ্লেটা বড় মনে হচ্ছে আর খুব ভালো লাগছে। তার সাথে সাথে আপনি ফন্ট সাইজটাকে একটু বাড়িয়ে নেবেন, তাহলে কি ভালো লাগবে। দেখুন খুব একটা সুন্দর সেটিং হয়ে গেল। এরপরে দেখতে পাচ্ছেন এই আইকনগুলো খুব ছোট দেখাচ্ছে, যার কারণে আমি ডিসপ্লে সাইজ ছোট করেছি তার জন্য। এর জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে আবার স্ক্রিনের মাঝে আপনাকে হোল্ড করে চিপে ধরে রাখতে হবে, তাহলে এইরকম একটা সেটিং চলে আসবে। তারপরে এই সেটিংয়ে আপনি ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে, ব্যাকআপ অ্যান্ড ইমপ্রুভ সেটিং, এখানে ক্লিক করার পরে আপনি এখানে ক্লিক করবেন, ইম্পোর্ট লেআউট ফ্রম অ্যানাদার লঞ্চ, সরি, আপনাকে ব্যাকআপে ক্লিক করতে হবে না, সরি, কুইক স্টার্ট। কুইক স্টার্ট দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই প্রথমে দেখুন চাইছে সিলেক্ট ব্যাকআপ, সিলেক্ট ব্যাকআপে আপনি ক্লিক করবেন। তারপরে একটা ডকুমেন্টস আপনাকে ডাউনলোড করতে হবে, সেই ডকুমেন্টস ডাউনলোড করার জন্য আমি লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমার ড্রাইভে, সেখান থেকে আপনারা সেই ফাইলটা ডাউনলোড করে নেবেন। তাহলে আপনাদেরকে আর এডিট করতে হবে না, সেখান থেকে একটা সুন্দর সেটিং পেয়ে যাবেন। তো আমি সেটাকে কীভাবে অ্যাপ্লাই করছি দেখুন, আমার এটা জেন্ডারে আছে, সেন্ডারে আছে, তো আমি এখানে ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পরেই দেখতে পাচ্ছেন আমার প্রথমেই এটা একটা চলে এসেছে আর কি, এই সুন্দর একটা ব্যাকআপটা। এটা নোভা লঞ্চারের ব্যাকআপ, এটা আমি নিজেই করেছি, তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা আবার করছি আর কি। তো আপনাদের এখানে এটা শো করবে না, আপনাকে জাস্ট এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে হাইড, এটা থাকবে অলরেডি, আপনার এটা হাইড থাকবে। তো এখানে ক্লিক করার পরে আপনার লেখা থাকবে শো ইন্টারনাল স্টোরেজ, এখানে ক্লিক করবেন। তারপরে আবার থ্রি, এখানে দেখতে পাচ্ছেন থ্রি থ্রি বার রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি আপনার যে ব্যাকআপটা আপনার যেখানে ডাউনলোড হবে, আমার ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করার পরে আপনার যেখানে ডাউনলোড হবে আপনি সেই ফোল্ডারে চলে যাবেন। তো আমি এখানে আমার যেখানে আছে আমি সেখানে চলে যাচ্ছি। তারপরে এই সেন্ডার, সেন্ডারে আপনি ক্লিক করবেন,
সরি, আমাকে সেন্টারে ক্লিক করতে হতে পারছে, আপনাকে অন্য জায়গায় ক্লিক করতে হতে পারে। আদার যেখানে রয়েছে এখানে আমি ক্লিক করব, তারপরে দেখতে পাচ্ছেন নোভা ব্যাকআপ, এখানে ক্লিক করলেই আপনি ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে একটা সেটিং চলে আসবে মোটামুটি সুন্দরভাবে, জাস্ট একটু ওয়েট করবেন, অ্যাপ্লাই হতে সময় লাগবে। তারপরে দেখুন এখানে একটা সুন্দর সেটিং চলে এসেছে, দেখুন হোমটা দেখতে খুব সুন্দর লাগছে। এর জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এই আইকনগুলোকে চেঞ্জ করার জন্য। এই আইকনগুলোকে চেঞ্জ করার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যেটার নাম হচ্ছে ভিরাল, VERAL, ভিরাল। এই ভিরাল ডাউনলোড করার পরে আপনাকে ওপেন করতে হবে, ওপেন করার পরে এটাকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই ভিরাল, অ্যাপ্লাই ভিরালে ক্লিক করার পরে আপনাকে নোভা লঞ্চার ইনস্টল আগে করতে হবে। নোভা লঞ্চারে ক্লিক করবেন, সেটি এভাবে ওকে করে দেবেন, অ্যাপ্লাই হয়ে গেল। তো আজকের ছিল এটা একটা নোভা বেস্ট সেটআপ। তো আপনাদের যদি ভালো লাগে, ডেসক্রিপশন বক্স থেকে আপনাকে ভিরাল অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে এবং নোভা লঞ্চারটা ডাউনলোড করতে হবে, এবং আপনাকে যেটা ব্যাকআপ ফাইল রয়েছে সেটাকে ডাউনলোড করতে হবে। আপনাকে তিনটে ফাইল ডাউনলোড করতে হবে, তাহলেই আপনি সুন্দর একটা সেটিং পেয়ে যাবেন। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। তো আপনার যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সুস্থ থাকবেন, সকলকে সুস্থ রাখবেন।